প্রত্যক্ষ সুশাসন কর্মসূচির অংশ হিসেবে শনিবার পৌর নিগমের উদ্যোগে ২৪ নম্বর ওয়ার্ড অফিসে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর আহ্বানে কেন্দ্র এবং রাজ্যে যে প্রত্যক্ষ সুশাসন কর্মসূচি পালন করা হচ্ছে তারই অংশ হিসেবে পৌর নিগমের উদ্যোগে সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধাকে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন পৌর মেয়র। পৌর মেয়রের প্রতি ওয়ার্ড এই রকম উদ্যোগ নেওয়া হয়েছে বলে এবং তাতে প্রচুর মানুষ উপকৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, প্রত্যক্ষ সুশাসন কর্মসূচিতে সাধারণ মানুষের দরবারে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে এই বিশেষ প্রশাসন শিবির। কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার প্রতিভয় প্রশাসনের যে প্রোগ্রাম নেওয়া হয়, কর্মসূচি নেওয়া হয়েছে, সামনে হয়েছে। আমরা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লক, বিভিন্ন ডিস্ট্রিক্ট সাব ডিভিশন হয়েছে। আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে জোনাল ডিস্ট্রিক্ট অলরেডি আমরা করে ফেলেছি, দেখেছি প্রচুর সংখ্যক মানুষ যারা জনগণ এই এটা উপকৃত হয়েছেন এবং প্রচুর সংখ্যক মানুষের একটা চাহিদা ছিল, যাদের আবার পৌর নিগমের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে প্রতিবেশী সুশাসনের যে প্রোগ্রাম করা হয় সেই অঙ্গ হিসাবে আমরা আবার শুরু করেছি। প্রতিটি ওয়ার্ডে আমাদের পর্যায়ক্রমে চলছে। এই মাস অব্দি নভেম্বরের মাস অব্দি টোটালি আমাদের প্রতিটি এখনটা ওয়ার্ডে কোন কোন ওয়ার্ডে প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে তো দুবারও করার কথা বলা হয়েছে, কোথাও দুবার হবে। যদি দেখা যায় এখানে আজকে প্রোগ্রাম করার পর আরও কিছু লোকের সমস্যা থাকে বা করার জন্য তারা আবেদন করে থাকেন বা লোকজন বেশি সংখ্যায় যদি আজকে করতে না পারেন তাহলে আমরা পরবর্তী সময় এই ওয়ার্ডে আবার করব। তো মূলত উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সমস্ত যে সমস্যাগুলির সমাধান করা দ্রুততর। এই ওয়ার্ডে আজকে যারা আসবেন বিভিন্নভাবে এসসি এসটি সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ভেন্ডার লাইসেন্স, তারপর আমাদের পিআরটিসি, যা যা প্রয়োজনীয় বিভিন্ন ডিপার্টমেন্ট, বিডব্লিউডি, সদর মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের পৌর নিগমের প্রশাসন।